সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি, যার কারণে আপনাদেরকে হয়তো নিয়মিত আইন ব্যক্তি আইনের পরামর্শ দিতে পারি না। যখন সুযোগ পাই আমি আপনাদের আইনি পরামর্শ দেওয়ার জন্য ভিডিও করি। এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। বাংলাদেশে কিন্তু সিএস, এসএ, আরএস, বিআরএস, চিঠি জরিফ, এগুলি কিন্তু সর্বশেষ খতিয়ান বা রেকর্ড। কিন্তু বর্তমান সরকার এটাকে সব কিছু মানে বাদ দিয়ে বিডিএস একটা রেকর্ড শুধু একটাই থাকবে, সে রেকর্ডের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন অনেকে প্রশ্ন করতেছে মানে সিএস, এসএ, আরএস, বিআরএস অথবা সিটি জরিফ এগুলি কি বাতিল হবে? এগুলি বাতিল হয়ে শুধু মানে ওই যে বিডিএস যেটা ওইটাই হবে? ওগুলি কিন্তু বাতিল হবে না। যদি প্রশ্ন করা হয় বাতিল হবে কি না, ওগুলি বাতিল হবে না, ওগুলি হবে অ্যানালগ ছিল, এখন বর্তমান সরকার সেটাকে ডিজিটাল হিসাবে করার জন্য কিন্তু চেষ্টা করতেছে বর্তমান মন্ত্রী জনাব সাইফুজ্জামান আর ভূমি সচিব দুজনে মিলে যথেষ্ট আন্তরিকতা নিয়ে এই কাজ করতেছে, যাতে বাংলাদেশে এতগুলি রেকর্ড না থেকে, পর্সা না থেকে, কোথে না থেকে একটাতে চলে আসে। সিএস, এসএ, আরএস, বিআরএস, সিটি জরিফ অনেক ঝামেলা। উনি চাচ্ছে এগুলি সব অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটালে আনার জন্য উনি সর্বাত্মক চেষ্টা করতেছে, যেটা বাংলাদেশের পটুয়াখালী এবং বরগুনাতে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। সেই ডিজিটাল বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এক ধরনের পদ্ধতি আছে, ডিএনএস, আর্টিকা, ড্রোন, ইটিএস, এই ধরনের একটা সেক্টর প্রযুক্তির মাধ্যমেই বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ল্যান্ডগুলি মাফজুব করে। এটা একটা অ্যাপসের মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে এটা মাফজুব করে। একটা অ্যাপসের মধ্যে যদি আপনি আপনার সব কিছু জমির সংক্রান্ত ওখানে যদি দিতে পারেন, সব কিন্তু চলে আসবে। এই জমির মালিককে কত পরিমাণ, কি নাল জমিন না কি ধান জমিন না কি, এসব সব কিন্তু চলে আসবে এই অ্যাপসের মাধ্যমে। আর আপনি যদি ওই জমির স্থলে যান, তাহলে অবশ্যই সেই স্থলে গেলে কিন্তু আপনার যদি সব রেকর্ডগুলি যদি মানে অ্যাপসের মধ্যে ঢুকান, তাহলে কিন্তু জমির মালিককে তার মানে কত পরিমাণ শতাংশ, কি নাল জমি না কি কী জমি ধানে জমি, এগুলি সব কিন্তু চলে আসবে এই অ্যাপসের মাধ্যমে। বিশ্বের উন্নত দেশগুলিতে যেভাবে হয় সেভাবে কিন্তু বর্তমান ভূমিমন্ত্রী পদ্ধতি চালু করার জন্য চেষ্টা করতেন। তবে সেটা কিন্তু হয়তো আরও কয়েকটা বছর সময় লাগবে, কিন্তু এখন অনটেস্টে পটুয়াখালী আর বরগুনার মধ্যে কিন্তু সেটা চালু হয়ে গেছে। এখন অনেকে প্রশ্ন করতেছে সিএস, এসএ, আরএস, আরএস আর সর্বশেষ সিটি জরিফ, তাহলে এগুলি কি বাতিল হবে কি না? যদি প্রশ্ন করা হয় বাতিল হবে কি না, অনেকে বলতেছে বাতিল হবে কি না, যদি একটাতে বিডিএসএ নিয়ে আসে তাহলে ওগুলি বাতিল হবে কি না? ওগুলি সাইডটা কিন্তু অ্যানালগ, সে অ্যানালগ থেকে কিন্তু ডিজিটাল নিয়ে আসতেছে, ওগুলি বাতিল হবে না, ওগুলি ওইভাবে থাকবে। তবে হ্যাঁ, এখানে অনেকেই হয়তো প্রশ্ন করতেছে যদি বিডিএস চালু হয় তাহলে সেটা কীভাবে রূপান্তরিত হবে? রূপান্তরিত হবে সর্বশেষ যেটা জরিফ, সেখান থেকে যেভাবে রেকর্ড আছে ঠিক সেভাবে কিন্তু বিডিএসএ চলে আসবে, অনলাইনে চলে আসবে, এটা ডিজিটালে চলে আসবে। এখন সর্বশেষ রেকর্ড যদি আরএস হয়ে থাকে, আরএসএ সর্বশেষ যেভাবে রেকর্ড থাকবে সেটা কিন্তু বিডিএসএ রূপান্তরিত হবে। আর যদি সিটি জরিফ যদি সর্বশেষ রেকর্ড হয়, তাহলে সেই সিটি জরিফে যেভাবে আছে সেই রেকর্ডটা কিন্তু বিডিএস চলে আসবে। এখানে অনেকের প্রশ্ন করছে মার জমি মামা কিন্তু রেকর্ড করে ফেলছে, সেটা কিন্তু রেকর্ড কি সংশোধন করা যাবে কি না? এই বিডিএস যখন রূপান্তরিত করবে তখন কি মার সম্পত্তি যদি মামা যদি মামার নামে রেকর্ড হয়ে গেলে, তাহলে বিডিএস যখন নিবে ওই সময় কি তারা মানে সংশোধন করতে পারবে কি না? বিডিএস যখন ট্রান্সফার করবে এখানে পারবে না, এটা রেকর্ড সংশোধন কিন্তু ওদের কাজ না। রেকর্ড সংশোধন যদি সামান্য ভুল হলে সেটা হয়তো তারা সংশোধন করতে পারে, কিন্তু যদি কোনো মালিকানার কোনো চেঞ্জ হয়ে যায়, বড় ধরনের কোনো ভুল হয়, তাহলে সেটা অবশ্যই অবশ্যই দেওয়ানি আদালতে গিয়ে মামলা করতে হবে, রেকর্ড সংশোধন মামলা করতে হবে, যে আপনার যে সমস্যা সেই সমস্যার মামলা করতে হবে। মামলা করার পরে যে রায় আসবে সেই রায়টা নিয়ে যদি আপনি বিডিএস যেখানে রূপান্তরিত করছে সেখানে যদি দিলে, তাহলে অবশ্যই আপনারটা সংশোধন হবে।
এখানে আপনার রেকর্ড যখন বিডিএসএ এ রূপান্তরিত হবে, ঠিক সর্বশেষ রেকর্ড যেটা আছে সেখান থেকে যেভাবে আছে সেভাবে কিন্তু বিডিএসএ তুলবে, সেটা ছিল অ্যানালগ, এখন দিয়ে করবে ডিজিটালে। কিন্তু আপনার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি দেওয়ানি আদালতে মামলা করবেন, রেকর্ড সংশোধনের অথবা যেভাবে সংশোধন হয় সেভাবে রেকর্ড সেভাবেই আপনি মামলা করবেন। মামলার রায়ের কপিটা নিয়ে যদি ওদের কাছে নিয়ে যান তাহলে ওরা কিন্তু সেটা সংশোধন করে দিবে, এতে কোনো টেনশনের কোনো কারণ নেই। আরেকজন প্রশ্ন করলো, মানে আমার সম্পত্তি যদি আমার ভাইয়ের নামে যদি রেকর্ড হয়ে যায়, এক্ষেত্রে বিডিএসএ যখন রূপান্তরিত করবে, যখন অ্যানালগ থেকে যখন ডিজিটালে নিয়ে যাবে, তখন সেই রেকর্ডটাকে সংশোধন করতে পারবে কিনা? পারবে না, কারণ সে সংশোধনের দায়িত্ব, সেই সংশোধনের ক্ষমতা কিন্তু ওদের নেই। যারা মানে অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর করবে ওদের কিন্তু ক্ষমতা, সে ক্ষমতা নেই। সংশোধনের বড় ধরনের কোনো সংশোধন হলে এটা সংশোধন করে ওখানে রূপান্তরিত করার ক্ষমতা কিন্তু নেই। আপনার নামে সম্পত্তি যদি আপনার ভাইয়ের নামে হয়ে যায়, সেটা কিন্তু কোনোভাবেই আপনার ভাই থেকে আপনার নামে আনার সুযোগ কোনোভাবেই নেই। যতক্ষণ পর্যন্ত আপনি দেওয়ানি আদালত থেকে সংশোধন করে সেখানে রায়ের কপি না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেটা সেভাবে থেকে যাবে। আর যদি দেওয়ানি আদালত থেকে মামলা করে যদি একটা কপি তাদের কাছে নিয়ে যান তাহলে সেটা তারা সংশোধন করে দিবে, এতে কোনো সমস্যা হওয়ার কথা না। আরেকজন প্রশ্ন করলো, আপনার সম্পত্তি সাজার নামে রূপান্তরিত হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, সেই রেকর্ডটা যখন আপনার অ্যানালগ থেকে যখন সিএস এস এ আর এস সিরিজ জরিফ অথবা বিআরএস ওখান থেকে যখন বিডিএসএ রূপান্তরিত করবে, তখন আপনার সম্পত্তি আপনার সাজার নামে রেকর্ড হয়ে গেছে, সেটা কোনো সেটা সংশোধন করার সুযোগ আছে কিনা? এখানে কোনো সংশোধনের সুযোগ নেই। সংশোধন করতে হলে অবশ্যই দেওয়ানি আদালতে আসতে হবে, দেওয়ানি আদালত থেকে যেভাবে সংশোধনের রায় দিবে সেভাবে কিন্তু রায় কপিটা ওখানে নিয়ে গেলে তখন বিডিএসএ এটা সংশোধন করে দিবে, যে কোনো সমস্যার হওয়ার কথা না। তাহলে এখানে মূল কথা হচ্ছে সিএস এস এ আর এস বিআরএস সিটি জরিফ এগুলি বাতিল হয়ে বিডিএস হচ্ছে কিনা, অনেকে প্রশ্ন করতেছে। তবে হ্যাঁ, এটা বাতিল হচ্ছে না, বাতিল না হয়ে আগে সিএস এস এ আর এস বিআরএস সিটি জরিফ এগুলি কিন্তু আপনার অ্যানালগ ছিল, এখন সেটা বিডিএস এ রূপান্তরিত করে শুধু একটাতে থাকবে, সেখানে কিন্তু একটা অ্যাপসের মাধ্যমে থাকবে। সেই অ্যাপসের মধ্যে আপনার যত মানে বর্ণনা আছে মামলার, যত প্রকার বর্ণনা আছে, মালিককে, তারপরে এখানে কী জমি, নাল জমি, দানি জমি, তারপরে দাগ নামক ক্ষতি, সব মানে যত প্রকারের মানে তথ্য আছে সব কিন্তু সেই অ্যাপসের মাধ্যমে থাকবে। আপনি যেখানে করি সেখান থেকে অ্যাপসে ঢুকলে আপনি অবশ্যই সেই অ্যাপসে দেখতে পারবেন যে এটা কী আসলে মানে এটা জমি সংক্রান্ত মানে কি কার মালিকানাকে, তার পরিমাণ কত, কি ধানি জমিন নাকি নাল জমিন নাকি অন্য কোনো কিছু বিটে মাটি, এগুলো সব দেখতে পারবেন। আর যেখানে আপনার সম্পত্তিটা সেখানে যদি আপনি যান, ওই অ্যাপসটা যদি ওখানে ওপেন করেন তাহলে সেখানেও কিন্তু আপনি দেখতে পারবেন, একদম সুন্দরভাবে দেখতে পারবেন, একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন। বর্তমান সরকার কিন্তু খুবই পরিশ্রমী একটা সরকার, বর্তমান সরকারের যে ভূমিমন্ত্রী তিনি কিন্তু খুব ট্যালেন্ট একজন ব্যক্তি, সে কিন্তু যেভাবে ভূমি মন্ত্রণালয়ে কাজ করতেছে সে বলছে যদি বিডিএসটা যদি একবার চালু হয়ে যায় তাহলে 100 বছরও কিন্তু এখানে হাত দিতে হবে না, রেকর্ড হাত দিতে হবে না। আমি 100 বছর না হয় মানে বাদ দিলাম, 20-30 বছর 40 বছর যদি থাকে তাও তো কিন্তু মন্দ না। যদি এই ধরনের যদি আমরা রেকর্ড যদি অনলাইনে পেয়ে যাই, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এখন মানে উন্নত প্রযুক্তির দিকে যাচ্ছে, আগাচ্ছে। আমরা 100 বছরের দিকে না গিয়ে তার হয়তো তার মধ্যে হয়তো অনেক উন্নত প্রযুক্তি আসতে পারে, দিন দিন কিন্তু প্রযুক্তি ডেভেলপ হচ্ছে। সো আমরা যতদিন পর্যন্ত এটা বিডিএসএ সুবিধা হবো ততদিন পর্যন্ত রাখলাম, তার চেয়ে ভালো একটা যদি মানে ভালো একটা অ্যাপ যদি চলে আসে তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। তাহলে ভূমিমন্ত্রী বলতেছে যে 100 বছরও কিন্তু হাত দিতে হবে না যদি বিডিএসটা চালু হয়। আমরা চাই 100 বছর থাকুক, কিন্তু তার মধ্যে যদি কোনো উন্নত প্রযুক্তি চলে আসে তাহলে আমরা সেই প্রযুক্তির দিকে ধাবিত হব। মোট কথা হচ্ছে অনেকে প্রশ্ন করতেছে সিএস এস এ আর এস বিআরএস অথবা সিটি জরিফ এগুলি বাতিল হইয়ে কি বিডিএস হচ্ছে? না, এগুলি বাতিল হচ্ছে না। ওখানে সর্বশেষ রেকর্ড যেভাবে আছে সিএস এস এ আর এস বিডিএন বিআরএস সিটি জরিফ ওখানে এগুলি হচ্ছে অ্যানালগ, আর বিডিএসটা হবে ডিজিটাল। অ্যানালগের সর্বশেষ যে রেকর্ডগুলি থাকবে সেখান থেকে বিডিএসএ রূপান্তরিত করবে, সেখানে ভুল থাকলে ভুল, সংশোধন থাকলে সংশোধন, যেভাবে আছে সেভাবে কিন্তু বিডিএসএ রূপান্তরিত হবে, এবং সেটা কিন্তু অনলাইনে হবে এবং সবাই দেখতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সিএস এস এ আর এস বিআরএস তো সিটি জরিফ এগুলি বাতিল হচ্ছে না, বাতিল হবে না, এগুলি ছিল অ্যানালগ, সেই অ্যানালগ থেকে বিডিএস হচ্ছে ডিজিটাল, সেই ডিজিটালে রূপান্তরিত করতেছে, এটা হচ্ছে মূল কথা।
আর এক্ষেত্রে অ্যানালগ থেকে যখন বিডিএস এ রূপান্তরিত করবে, কোনো রেকর্ড যে ভুল থাকলে সে ভুল ওই কিন্তু ওখানে বিডিএস যাবে। যেগুলি বলতেছেন মানে আপনার মা সম্পত্তি যদি আপনার মামার নামে রেকর্ড হয় সেটা সংশোধন করতে পারবে কি না, করা যাবে না। আপনার সম্পত্তি যদি আপনার ভাইয়ের নামে রেকর্ড হয় তাহলে সেই সংশোধনের সেই সংশোধনটা বিডিএসে যখন রূপান্তরিত করবে সেখানে সংশোধন করা যাবে কিনা, করার সুযোগ নেই, যে দেওয়ানি আদালতে যদি হবে। আর আপনার সম্পত্তি যদি আপনার চাচার নামে রেকর্ড হয়ে যায় সেই সংশোধনটা হবে কি না যখন বিডিএস রেকর্ড করবে, ওই সময় সুযোগ নেই, কোনোভাবে সুযোগ নেই। এখন মূল কথা হচ্ছে যদি কোনো রেকর্ড যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনি দেওয়ানি আদালতে আসবেন, সেটা সংশোধন করবেন, সংশোধন করে আপনি রায়ের কপি নিয়ে যাবেন, সেই রায়ের কপি নিয়ে অবশ্যই আপনার কিন্তু সংশোধনটা করে দিবে, কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে মূল কথা হচ্ছে এখন CSSARS BDA BRS সিটি জরিফ থেকে বিডিএস যাচ্ছে, আগেরগুলি হচ্ছে অ্যানালগ, বিডিএস হচ্ছে ডিজিটাল, এই হচ্ছে পার্থক্য। মানে অ্যাপসের মাধ্যমে সব কিছু অপারেট হবে, সব কিছু দেখা যাবে, আর এখন কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে না, পার্থক্য কিন্তু এই জায়গায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর ফার্স্ট থেকে বেল আইকনটা ক্লিক অলে ক্লিক করবেন। আর যদি কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো কারো কোনো প্রশ্ন থেকে থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিবেন, যদি ফোন রিসিভ করতে না পারলে আপনারা পরে ফোন দিবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।